বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকিয়া করলে দুইজনের হুকুম কি? বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? দেখুন, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে আজকাল ঘরে ঘরে এই সমস্যা। বিশেষ করে প্রবাসী বেচারারা সারা জীবন বিদেশে পচে। আমার খুব মায়া হয় এদের জন্য। যত প্রবাসী পাইছি আমি বলি, ভাইরে একটা সময় পর্যন্ত চাহিদাকে সংক্ষেপ করে দেশে চলে আসেন আল্লাহর হস্তে। বিদেশে বিশেষ করে মিডিল ইস্টে যারা যায় আমি দেখছি বেশিরভাগ ভাইদের এই অবস্থা। প্রথম গেলে বলে কি, যাওয়ার পরে ওই যে মার কথা বইয়ের কথা মনে পড়ে, খুব চোখের পানি আসে, মনটা খারাপ লাগে। প্রথম যায় বলে যে শুধু ২০ টাকাটা উঠাতে পারলেই হয়, আমি আর এদেশে থাকতেছি না। মাথা খারাপ, আপনজন রেখে থাকা যায়, কিন্তু ওখানকার হালুয়া রুটি ভালো গুড়া খাওয়ার পরে এত মজা পেয়ে যায়। এরপরে বলে যে আচ্ছা ২০ টাকা যেতে উঠছে, একটু বাড়িতে একটা দালান ঘর করতে পারলে চলে যাব। এরপরে দালান ঘরও হয়ে যায়। তারপরে বলে আচ্ছা দালান ঘর তো হয়ে গেছে, আর একবার যাব শুধুমাত্র ওই শহরে, আমাদের টাউনে একটা ছোট্ট দুইটা দোকান করে দিলে ভাড়া পাবো। এভাবে করতে করতে গোটা জীবন প্রবাসে শেষ করে দেয়। দেশে আসে শুধু মরার জন্য, মানে শুধু মৌতটা বাকি থাকে আর সব শেষ। আইসা দেশে পট করে কদিন পরে মরে যায়, মাটির নিচে চলে যায়, কাহিনী খতম। এর মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম। আমি শুরুতে যে বলেছি তিলকা আশারাতুন কামেলাতুন, 10 বছর মুসা আলাইহিস সালাম সব আলাইহিস কাছে ছিলেন, তার জন্য এটা প্রবাস জীবন ছিল। আমি 10 বছর পূর্ণ করবো ওই একই ভাবে, এরপর আমি চলে আসবো। যত বড় লোভনীয় অফার হোক আমি থাকবো না ইনশাআল্লাহ। তবে সেই 10 বছর আমি ফ্যামিলি সহ ছিলাম আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ছাড়া আমার দ্বারা থাকা সম্ভব না, কেন থাকবো? অনেক প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে সবার ফ্যামিলি নেওয়া সম্ভব না, আপনি ফ্যামিলি না নেন, কিন্তু একটা সময় আপনাকে চলে আসতে হবে। আমি সবসময় বলি প্রবাসীরা প্রবাসে থাকতে হলে বছরকে বছর থাকতে হলে 2টা ভিসা লাগবে। একটা হলো ওই দেশের অ্যাম্বাসির ভিসা, আরেকটা হলো আপনার বউয়ের ভিসা। বউয়ের ভিসা বুঝেন? বউ যদি বলে ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি কষ্ট করতেছো, আমরা রাজি আছি, তাহলে আপনি থাকতে পারেন। আর যদি বউ আপনার ভিসা ক্যান্সেল করে দেয় যে না তুমি আর থাকতে পারবা না, আমি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবো না, বা ভয় হয়, বা ছেলে মেয়ে মানুষ করতে পারছি না, তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। প্রবাসীরা যদি দীর্ঘকাল থাকেন আর তার স্ত্রী যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, বিপথে চলে যায়, অবশ্যই তার দায়ভার ওই প্রবাসী ভাইকে নিতে হবে। এই জন্য দীর্ঘকাল প্রবাসে পড়ে থাকা এটা জায়েজ নয়। অনেক অমানুষ আছে যে বছরকে বছর থাকছে, স্ত্রীর হক আদায় করছে না, সন্তানদের হক আদায় করছে না। অনেক মহিলা চায় চলে আসুক, কিন্তু সে আসে না। আবার অনেক মহিলা আছে উল্টা, জামাইকে ফুসলায় শুধু যে আপনি দেশে আসি কি করবেন, আহারে দেশে আসি কিছু করতে পারবেন না, আর সব মেরে কুটে খাবে, আপনি আরেকটা বছর থেকে আসেন, আরেকটা বছর থেকে আসেন, আপনার লাইফটা শেষ। ওই ব্যাককল পুরুষ গোটা জীবনটা শেষ করে শুধু মরার জন্য দেশে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব দীর্ঘ প্রবাস জীবনে থাকা এটা প্রশংসনীয় নয়। এরপরে প্রশ্ন হলো, আমি অনার্স প্রথম বর্ষের একজন স্টুডেন্ট, স্কুল কলেজ অনলাইনের চারদিকে শুধু ফিতনা আর ফিতনা। চরিত্র রক্ষা করার জন্য আমার বিয়ের প্রয়োজন, কিন্তু পরিবার তা বুঝে না, বলে তুই বেকার, তোর সাথে কে মেয়ে বিয়ে দিবে, খাওয়াবি কি? এমত অবস্থা আমার করণীয় কি, দয়া করে বলতেন। ভাইরা আমার, আমি সব সময় বলি যে সমস্ত যুবকরা নিজের চরিত্র নিয়ে শঙ্কিত, আপনাদের প্রথম কাজ হলো চরিত্র নষ্ট হওয়ার ভয় আছে যেই জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে বিচরণ করবেন না। আপনি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলান, চোখকে হেফাজত করেন, আপনার চরিত্র অর্ধেক হেফাজতের গ্যারান্টি নিশ্চয়তা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো আপনার বিয়ে করা দরকার, উপার্জন করেন, উপার্জন শুরু করেন। উপার্জন করবেন না, বেকারত্ব থাকবে, আর বাপের কাছে আর্গুমেন্ট করবেন, আমার কাছে প্রশ্ন ছুড়ে দিবেন, হুজুর আমার বাপের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন যাতে আমাকে বিয়ে দিয়ে দেয়। এটা তো উচিত না, এটা তো উচিত না। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আর যারা চাচা মিয়ারা আছেন তাদেরকে বলতেছি, বাবারা আপনার সন্তানকে যদি উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার ব্যবস্থা আপনি না নেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, ছেলেকে আপনি হেল্প করতে পারেন, তারপরও যদি আপনি না করেন, ছেলে যদি বিপদগামী হয় আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আমি প্রায় সময় বলি চাচাদেরকে, বাবাদেরকে, আমাদের বাপ চাচারা আগের যুগে যে বয়সে বিয়ে করছে এখনকার ছেলেদেরকে তারা সেই বয়সে বিয়ে দেন না। আমাদের বাপ চাচারা বেশিরভাগ 16, 17, 18, 19, 20 বছর, 21, 22 বছরে বিয়ে করে ফেলছে, আর ছেলেকে 30 হলেও কি দেয় না, বিয়ে দিতে চায় না। এটা জুলুম। আপনাদের সময়ে চরিত্র রক্ষা করা যত কঠিন ছিল, এখন চরিত্র রক্ষা করা তার চাইতে অনেক বেশি কঠিন। অতএব যুবকদেরকে সময়মতো বিয়ে দিবেন। আর যুবকরা বিয়ের জন্য ফতোয়া তালাশ না করে কাজ কাম শুরু করেন, পয়সা কড়ি কামাই করবেন, মেয়ের বাপরা টেনে ছোলায় নিয়ে যাবে, আপনি করা লাগবে না। অতএব উভয় পক্ষ থেকে চেষ্টা থাকতে হবে।